মনোবল হারিয়েছে ইসরায়েলি সেনারা, গাজার ব্যাপারে আন্তর্জাতিক নিরবতাকে লজ্জাজনক বলল হুতি। রাশিয়ার রাজধানীতে হামলা হতে পারে সতর্ক করল যুক্তরাষ্ট্র। সবশেষে জানবেন খেজুর না খেলে কি হয়, প্রশ্ন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। গাজার ব্যাপারে আন্তর্জাতিক নিরবতা লজ্জাজনক পর্যায়ে পৌঁছেছে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি অভিযোগ করেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নিরবতা লজ্জাজনক পর্যায়ে উপনীত হয়েছে। তিনি আরও বলেছেন, এই উপত্যকায় গণহত্যায় আমেরিকা প্রধান সহযোগী ভূমিকা পালন করছে। তিনি গতকাল রাতে নিজের সাপ্তাহিক টেলিভিশন ভাষণে বলেছেন, গাজা উপত্যকায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন ষষ্ঠ মাসে পড়েছে, আর গাজাবাসীর বিরুদ্ধে এই জাতিগত শুদ্ধি অভিযান আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ঘটছে। তিনি বলেন, এই অপরাধযজ্ঞের প্রধান অংশীদার মার্কিন সরকার গোটা বিশ্ববাসীর জন্য লজ্জা বয়ে এনেছে। ইয়েমেনের এই হুতি নেতা বলেন, ইসরায়েলকে কোটি কোটি ডলার মূল্যের সমরাস্ত্র সরবরাহ করার পর এখন বিশ্ববাসীর চোখে ধুলা দেওয়ার জন্য আমেরিকা আকাশ থেকে মাত্র কয়েক হাজার প্যাকেট ত্রাণ ফেলেছে, অথচ এই আমেরিকায় স্থলপথে গাজায় ত্রাণ প্রবেশ করতে বাধা দিচ্ছে। কিন্তু এত সব সত্ত্বেও আটক পণবন্দীদের মুক্তি কিংবা প্রতিরোধকামীদের ধ্বংস করার লক্ষ্য অর্জনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। কুতি বলেন, পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধেও ইসরায়েল হেরে গেছে এবং সেনারা যুদ্ধ করার মনোবল হারিয়ে ফেলেছে। এবার উত্তপ্ত হচ্ছে ভারতের নাগাল্যান্ড। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্য মণিপুরের পর এবার রাজনৈতিক উত্তেজনা বাড়ছে নাগাল্যান্ডে। শুক্রবার রাজ্যটিতে জনসাধারণের জন্য জরুরি অবস্থার ডাক দিয়েছেন ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন বা ইএনপিও নামে পূর্ব নাগাল্যান্ডের একটি সংগঠন। সেই সঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারণা এবং তা বর্জনের ঘোষণাও দিয়েছে এই সংগঠনটি। এই নিয়ে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, 2023 সালের নির্বাচনের আগে পূর্ব নাগাল্যান্ডের 6 জেলা নিয়ে পৃথক স্বশাসিত অঞ্চল গঠনের দাবি জানিয়েছিল ইএনপিও নামের সংগঠনটি, কিন্তু সেই দাবিকে পাত্তা দেয়নি কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদেই সংগঠনটি এই ঘোষণা দেয়। পূর্ব নাগাল্যান্ডের 6 জেলায় ধর্মঘট পালিত হয়েছে গতকাল। প্রধান 7টি নাগাগোষ্ঠী এই জেলাগুলোতে থাকে। খবরে বলা হয়েছে, ধর্মঘটের কথা মাথায় রেখে ইতিমধ্যে পূর্ব নাগাল্যান্ড সহ সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 2010 সাল থেকে ইএনপিও বর্তমান নাগাল্যান্ডকে ভেঙে ফ্রন্টিয়ার নাগাল্যান্ড নামে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন শুরু করে। তাদের বক্তব্য, পূর্ব নাগাল্যান্ডের 6 জেলা অর্থাৎ মন, লংলেং, থেনসাং, নংলেক, থামাটোর এবং কিপিরে নাগাল্যান্ডের সার্বিক উন্নয়ন পৌঁছায়নি, সে কারণেই পৃথক স্বশাসিত অঞ্চল বা কার্যত রাজ্যেরই দাবি তোলে ইএনপিও। 2023 সালে নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচনের আগেও এবারের মতোই নির্বাচন বর্জনের ডাক দিয়েছিল সংগঠনটি। রাশিয়ার রাজধানীতে হামলা হতে পারে সতর্ক করল যুক্তরাষ্ট্র। মস্কোর মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, চরমপন্থীরা রাশিয়ার রাজধানীতে হামলার পরিকল্পনা করছে, এটা আগামী কয়েকদিনের মধ্যেই ঘটতে পারে। শুক্রবার স্থানীয় সময় ভোরে মার্কিন কূটনৈতিক মিশন তাদের ওয়েবসাইটের এক বিবৃতিতে বলছে, মস্কোতে বড় জমায়েতকে লক্ষ্যবস্তু করার আসন্ন পরিকল্পনা রয়েছে এবং মার্কিন নাগরিকদের আগামী 48 ঘন্টার মধ্যে বড় জমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে। বিবৃতিতে আমেরিকানদের সতর্ক থাকার এবং আপডেটের জন্য স্থানীয় গণমাধ্যমের উপর নজর রাখার আহ্বান জানানো হয়েছে। দূতাবাস সতর্কতার বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি। রুশ কর্তৃপক্ষ এই নোটিশের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। আরটির খবরে বলা হয়েছে, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে যখন চরম উত্তেজনা চলছে তখন এই সতর্কতা জারি করা হলো। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকান রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করে। মার্কিন অর্থায়নে পরিচালিত 3টি এনজিওর সাথে দূতাবাসকে সমস্ত সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে মস্কো। সম্প্রতি রাশিয়া এই 3টি এনজিওকে নিষিদ্ধ করেছে। খেজুর না খেলে কি হয়, প্রশ্ন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। এবার খেজুর নিয়ে মন্তব্য করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা। প্রশ্ন রাখলেন, খেজুর না খেলে কি হয়। শুক্রবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজের এক অনুষ্ঠানে যোগদান প্রতিমন্ত্রী। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রমজানের নিত্যপণ্যের দাম প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা, জবাব দিচ্ছিলেন হানিফ। এরই এক পর্যায়ে খেজুরের প্রসঙ্গটি উঠে এলে মন্তব্যটি করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্বাস্থ্যখাতে অনিয়ম দুর্নীতি বন্ধে কাজ চলছে বলেও জানান ডাক্তার রোকেয়া সুলতানা। বলেন, অবৈধ হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলছে, সেটি অব্যাহত থাকবে। নিবন্ধন নেই এমন হাসপাতাল চলতে দেওয়া হবে না। যেসব হাসপাতালে পরীক্ষা যন্ত্রপাতিতে ত্রুটি আছে সেই সব ত্রুটিপূর্ণ মেশিনের ব্যবহার বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে।